আমাদের অনেকেরই সময়ের অভাবে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। আজকে একদিনের ট্যুরে লোকাল ট্রেনে চড়ে চলুন ঘুরে আসি হুগলি নদীর তীরে ঐতিহাসিক এক প্রাচীন শহর ব্যারাকপুর থেকে। ব্যারাকপুরের এক সময়ের নাম ছিল চানক। 1765 সাল নাগাদ এখানেই গড়ে উঠেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম সেনানিবাস। আবার 1857 সালে এখানেই ধিকি ধিকি বিদ্রোহের আগুনে শুরু হয়েছিল সিপাহি বিদ্রোহ। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ব্যারাকপুরের দর্শনীয় স্থানগুলো সম্বন্ধে, কিভাবে ঘুরলে পরপর সবকটি জায়গা আপনারা কভার করতে পারবেন দেব তার ডিটেলসও, দুপুরে কোথায় ভোগ গ্রহণ করবেন তারও ডিটেলস দিয়ে রাখলাম এই ভিডিওতে। বন্ধুরা, নতুন একটি ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি দেবাঞ্জন আর আপনারা দেখছেন দেবাঞ্জন পাঠক ব্লগস। আজকে একদিনের ট্যুরে আমি ঘুরে বেড়াচ্ছি ব্যারাকপুর, আর এই ভিডিওতে তুলে ধরব সমস্ত তথ্য আপনাদের জন্য। এই ভিডিওতে আপনারা পাবেন এই মন্দিরগুলো কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, পার্কগুলো কখন খোলা থাকে, এন্ট্রি ফি কত, ভোগ কোন মন্দিরে খাবেন, কত তার মূল্য, কখন কুপন কাটবেন, কোন নাম্বারে ফোন করবেন, সব ডিটেলস একটা ভিডিও। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। শিয়ালদা স্টেশন থেকে মেন লাইনের ট্রেন ধরে খুব সহজেই চলে আসুন ব্যারাকপুর স্টেশনে। যদি হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া ব্যান্ডেল শাখার ট্রেন ধরে এসে নামুন শ্রীরামপুর স্টেশনে। নদী পেরিয়ে চলে আসুন নদীর অপর পারে ব্যারাকপুরে। স্টেশন অথবা খেয়াঘাট থেকে টোটো বা অটো ধরে আসুন তালপুকুর বাসস্টপে। আবার টিটাগড়গামী বাস ধরেও আপনারা আসতে পারেন তালপুকুর বাসস্টপে। এই হচ্ছে তালপুকুর বাসস্টপ। স্টেশন থেকে অটোতে এলে আপনাকে এইখানে নামিয়ে দেবে। এই হচ্ছে গলি যেটা দিয়ে আপনারা যাবেন জগন্নাথ মন্দির আর অন্নপূর্ণা মন্দির। এটা হচ্ছে বিটি রোড। যারা ডানলপ থেকে শ্যামবাজার থেকে বাসে আসবেন তারা এই রাস্তা ধরে এসে এখানেই নামাবে। এখানে নামালে আপনারা এই গলি ধরে সোজা চলে যাবে। আজকের ব্যারাকপুর ভ্রমণ শুরু করব এই পয়েন্ট থেকে। একদিনেই আপনারা ঘুরে দেখে নিতে পারবেন ব্যারাকপুরের দ্রষ্টব্য স্থানগুলো, তাই এখানে রাত্রিবাসের কোনো প্রয়োজন নেই। ব্যারাকপুর ট্যুরে আমাদের প্রথম গন্তব্য জগন্নাথের মন্দির। তো চলুন জগন্নাথ দেবকে দর্শন করে আমরা শুরু করি আজকের ব্যারাকপুর ট্যুর। আমরা আজকের ব্যারাকপুর ভ্রমণ শুরু করব জগন্নাথ দেবের মন্দির থেকে, যা তালপুকুর বাসস্ট্যান্ড থেকে হাঁটা পথে মাত্র 2-3 মিনিট। সোনার অন্নপূর্ণা মন্দির যাওয়ার পথে বাম হাতে সুন্দর উজ্জ্বল সুউচ্চ কমলা রঙের এক সুন্দর মন্দির দেখতে পাবেন। প্রভু জগন্নাথ দেবের এই মন্দিরটির আকর্ষণীয় কারুকার্য প্রথম দর্শনেই আপনাকে মুগ্ধ করবে। মন্দিরটির গেটের উপর দেবী লক্ষ্মী এবং বিষ্ণুর মূর্তি এবং নিচের দিকে বিষ্ণুর 10 অবতার মূর্তি প্রতিষ্ঠিত। মন্দিরটির ভেতরে রয়েছে সুন্দর রঙিন এক নাট মন্দির। গর্ব গিয়ে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে ভক্তিভরে আড়ম্বরের সাথে নিত্য পূজা করা হয়। এখানেও রয়েছে দুপুরে ভোগ খাবার ব্যবস্থা। ডিটেলস ভিডিওতে দিয়ে রাখলাম, তবে সারাদিনের ট্যুরের জন্য শুরুতেই আমরা এখানে ভোগ গ্রহণ করব না। এই জগন্নাথ মন্দির খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত? সকাল 5টা থেকে 12:30, দুপুর 12:30, হ্যাঁ, আবার দুপুর 4টা থেকে রাত 9টা, বিকেল 4টা থেকে রাত 9টা অবধি। তো এখানে এসে ভক্তরা পুজো দিতে পারবে। হ্যাঁ, তো এখানে ভোগ খাওয়ার কোনো ব্যবস্থা আছে? অবশ্যই আছে, 365 দিনই এখানে ভোগ রান্না হয়। ও, ভোগ রান্না হয়। তো ভোগের কুপন কাটতে কত টাকা লাগে? 100 টাকা লাগে। 100 টাকা যদি ওইটা লোক বেশি হয় একটু কম। আমরা সকাল 9টার ভিতরে করতে হবে, হ্যাঁ, তারপরে আপনি 12:30 পর থেকে প্রসাদ ভোগ পাবেন। ভোগে কী কী আইটেম থাকে? ভোগ পর্যায়ে আপনার প্রসাদ থাকবে, ডাল থাকবে, আপনার একটা সবজি থাকবে, আর পায়েস চাট থাকবে, চাটনি থাকবে। তারপর যদি আপনি ডিমান্ড করেন তাও শাকও করতে পারেন। ডান দিকে গেলে পাবেন গান্ধীঘাট, আর বাঁ দিকে গেলে পাবেন অন্নপূর্ণা মন্দির। তো আমাদের গন্তব্য প্রথমে অন্নপূর্ণা মন্দির, আমরা যাব বাঁ দিকে। এর পরের গন্তব্য বিখ্যাত শিবশক্তি অন্নপূর্ণা মন্দির, যা জগন্নাথ মন্দির থেকে হাঁটা পথে মাত্র 3-4 মিনিট।
ব্যারাকপুর ট্যুরে আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে অন্নপূর্ণার মন্দির, যেটা দেখলে আপনাদের মনে হবে আপনারা যেন দক্ষিণেশ্বর মন্দিরে এসে পড়েছেন, কিন্তু এটা দক্ষিণেশ্বর মন্দির নয়, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি অন্নপূর্ণা মন্দির। প্রাচীন এই মন্দিরটি 1875 সালে নির্মাণ করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। মন্দিরটি দেখতে অবিকল দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরের মতো। মন্দিরে গর্ভ গিয়ে মা অন্নপূর্ণা এবং মহাদেবের বিগ্রহ প্রতিষ্ঠিত। ভালো লাগছে, আমি এই এলাম, একটা অভিজ্ঞতা হলো এখানে, এত সুন্দর এরকম একটা মন্দির আছে, তারপরে এখানে যে বসে যে প্রসাদ খাওয়ার একটা ব্যবস্থা আছে সেটাও খুব ভালো লাগলো। অন্নপূর্ণা মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলীতে নির্মিত সুন্দর এক নবরত্ন মন্দির। মন্দিরের পেছন দিকে রয়েছে ছয়খানা সুন্দর রং করা শিব মন্দির। মূল মন্দিরের সামনে রয়েছে অনেকগুলো থাম দেওয়া বিরাট এক নাগ মন্দির। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব চারবার এই মন্দিরে এসেছিলেন। ছবির মতো সুন্দর এই মন্দিরে এসে কয়েক ঘন্টা কিভাবে কেটে যাবে আপনারা টেরও পাবেন না। মা অন্নপূর্ণাকে অবশ্যই এসে দর্শন করে যাবেন এই ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দির নিয়ে ডিটেলস একটি জনপ্রিয় ভিডিও চ্যানেলে রয়েছে, উপরে আই বটনে এবং নিচের ডেসক্রিপশান বক্সে তার লিংক আমি দিয়ে রাখলাম। এই মেন গেট দিয়ে ঢুকলেন, এইখানে হচ্ছে অফিস ঘর, যেটা ভোগের কুপন বুকিং করার জন্য আপনারা যেদিন আসবেন তার আগের দিন সন্ধে 7টার পর ফোনে বুকিং করতে পারেন, আসার পর আপনি টাকা দিয়ে কুপনটা সংগ্রহ করতে পারেন। যারা শুধু অন্নপূর্ণা মন্দির দর্শনে আসবেন তারা দুপুরে এখানেই ভোগ গ্রহণ করতে পারেন, সব ডিটেলস এই ভিডিওতে দিয়ে রাখলাম। তবে সারাদিনের ট্যুরে ছিলাম বলে এখানে আমি ভোগ গ্রহণ করিনি। আজকে ভোগে কি আছে দিদি? আজকে ভাত, ডাল, তিন রকম ভাজা, আর পায়েস, চাটনি, পাঁপড় ভাজা, আর কি দুটো তরকারি। কটা থেকে শুরু হবে ভোগ দেয়া? দেড়টা থেকে শুরু। এই ঠাকুর এটা উদ্বোধন করেন এবং এটাকে প্রথম প্রাণ প্রতিষ্ঠা প্রথম পূজারী হচ্ছে কি রামকৃষ্ণ পরমহংস। মন্দিরের পশ্চিম দিকে বেরোলে এই ঘাট রয়েছে, রানী রাসমণির ঘাট, এই গেট দিয়ে গিয়ে আপনারা ঘাটে প্রবেশ করতে পারেন। মন্দিরের পেছনের ফটক দিয়ে দেখে আসতে পারেন গঙ্গার পাড়ে বাঁধানো সুন্দর ঘাটটি, যা রানী রাসমণির ঘাট নামে জনপ্রিয়। নদীর ঠান্ডা মৃদুবন্ধ হাওয়ায় কিছুটা সময় এই নদীর পাড়ে কাটাতে বেশ ভালোই লাগবে। এইখানে হচ্ছে পার্কিং, আপনারা এখানে পার্কিং করতে পারেন, 10 টাকা পার্কিং চার্জ, যতক্ষণ খুশি আপনারা রাখতে পারেন সকাল থেকে সন্ধে অবধি। ট্যুরটা আপনারা কিছুটা হেঁটে এবং খেপে খেপে টোটো করেও ঘুরতে পারেন, আবার কয়েক ঘন্টার জন্য টোটো অটো বুকিং করেও ঘুরতে পারেন ব্যারাকপুর। তবে পুরোটা টোটো ভাড়া করলে অবশ্যই নির্দিষ্টভাবে দ্রষ্টব্য স্থানগুলো উল্লেখ করে পরিষ্কারভাবে কথা বলে নেবেন। ব্যারাকপুরে ভ্রমণার্থীদের অত্যন্ত প্রিয় ডেস্টিনেশনগুলোর মধ্যে অন্যতম গান্ধীঘাট। অন্নপূর্ণা মন্দির থেকে এই রাস্তা ধরে আমি সোজা চলে এলাম, এই হচ্ছে গান্ধীঘাট। মহাত্মা গান্ধীর স্মৃতিতে নির্মিত একটি সমাধি, 120 রকম গাছে গাছে ঘেরা এক সবুজ উদ্যান, গোধূলি বেলায় হুগলি নদীর পাড়ে এক অসাধারণ সূর্যাস্ত, সামনে দিয়ে বয়ে চলা হুগলি নদী আজও স্মৃতিতে সমান উজ্জ্বল। কোনো আশ্চর্যজনক অজানা কারণে আজও বন্ধ করে রাখা হয়েছে এই ঐতিহাসিক স্থানটিকে। 1948 সালে গান্ধীঘাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন পশ্চিমবঙ্গের রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারিয়া। 1949 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এটির উদ্বোধন করেন।
কিন্তু করোনার পর থেকে গান্ধীঘাট এখনও বন্ধ, এখানকার করোনা কিন্তু যাচ্ছে না, তো পর্যটন প্রেমীরা খুবই হতাশ, গান্ধীঘাট কিন্তু খুলছে না। আপনারা যদি অন্নপূর্ণা মন্দির থেকে এই গান্ধীঘাট আসেন তাহলে টোটোতে ভাড়া লাগবে 10 টাকা, হেঁটেও চলে আসতে পারেন, গাছে ছাওয়া রাস্তা, খুব দুর্দান্ত রাস্তা, মনে হবে আপনি বিদেশ দিয়ে হাঁটছেন, আর সামনেই আছে জহর কুঞ্জ। তো অন্নপূর্ণা মন্দিরে আপনারা টিকিটটা কেটে অন্নপূর্ণা মন্দির ঘুরে, এইগুলো হেঁটে ঘুরে আবার ফিরে গিয়ে অন্নপূর্ণা মন্দিরে ভোগ আরতি দেখে ভোগ গ্রহণ করতে পারেন। এই হচ্ছে জহর কুঞ্জ, খুব সাজানো পার্ক, এর ভেতরে আপনারা খাবার নিয়ে ঢুকতে পারেন, পিকনিক করতে পারেন। বড়দের টিকিট আছে 35 টাকা, ছোটদের আছে 20 টাকা, 3 বছর থেকে 12 বছরের জন্য, আর ক্যামেরা ফিজ আছে 100 টাকা। পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট ডিভিশন দ্বারা পরিচালিত জহর কুঞ্জ পার্কটি গান্ধীঘাটের একদম পাশেই, ছোট বড় বিভিন্ন গাছ দিয়ে বাগানটিকে সুন্দর করে সাজানো রয়েছে, মাঝে মাঝে রয়েছে বসার জায়গা। গঙ্গার জলটাকে এখানে এনে একটা লেকের লুক দেওয়া হয়েছে। জহর কুঞ্জর ভেতরটা কিন্তু ভারী সুন্দর, ফুলে ফুলে গাছে গাছে ছাওয়া, রীতিমতো যত্ন নেওয়া হয়, একদম গঙ্গার ধারেই, অবশ্যই ঘুরে দেখে যেতে পারেন, অনেকটা সময় খুব সুন্দর কাটবে। হরেক রকম পাখিদের ডাকে মুখরিত, পার্কটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখানে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা, বাইক পার্কিংয়ে লাগে 20 টাকা, সারাদিনের জন্য যতক্ষণ রাখবেন 20 টাকা নেবে। আর এই হচ্ছে মালঞ্চ ট্যুরিস্ট লজ, যেখানে আপনারা ঘুরে দেখতে পারেন, খুব সুন্দর ট্যুরিস্ট লজ এটা, মালঞ্চ ট্যুরিস্ট লজ, অনেকেই এসে থাকে। এই হচ্ছে জহর কুঞ্জ, আর এই সোজা যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা পুলিশ ব্যারাকে ঢুকে যাচ্ছে, এর মধ্যে দিয়ে গেলে পাবেন লেডি ক্যানিংয়ের সমাধি এবং লর্ড ক্যানিং রয়েছেন ঘোড়ায় বসে, যেটা সোজা গেলে পাবেন। আর একটা আছে রানী এলিজাবেথের বাংলো, বাংলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে, মনে হবে আপনি বিদেশে চলে এসেছেন। এই সোজা রাস্তা বাঁ দিকে ঢুকে যাচ্ছে, গেলেই ডান হাতে পড়বে ক্যানিংয়ের সমাধি। বাংলার মিষ্টির ইতিহাস নিয়ে যারা ঘাঁটাঘাঁটি করেন তারা অবশ্যই জানেন প্রসিদ্ধ মিষ্টান্ন লেডিকিনি আসলে তৎকালীন ব্রিটিশ শাসিত বড়লাট ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিংয়ের স্ত্রী শার্লট লেডি ক্যানিংয়ের নামে। আনুমানিক 1856 সালে কলকাতার বিখ্যাত ভীমচন্দ্রনাগের দোকানে প্রথম এই সুস্বাদু মিষ্টি তৈরি হয়, যা আজও সমান জনপ্রিয়। লর্ড ক্যানিং 1856 সালে প্রথম ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন, তখন তিনি সস্ত্রীক এই দেশে চলে আসেন। স্ত্রীর সান্নিধ্য ও উৎসাহে ভারতের সামগ্রিক উন্নতির জন্য তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। কর্মজীবনের একদম শেষের দিকে লেডি ক্যানিং দার্জিলিংয়ে থাকাকালীন জাঙ্গল ফিভার বা ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হন। এরপরে রাজভবনে 1861 সালের নভেম্বর মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লেডির প্রিয় জায়গা ব্যারাকপুরের গঙ্গার ধারে ঘোড়ার শকটে মরদেহ নিয়ে গিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে সমাধিষ্ঠ করা হয়। ব্যারাকপুর এই পুলিশ ব্যারাকের মধ্যেই রয়েছে রানী এলিজাবেথের বিরাট এক সাদা প্যালেস। এই প্যালেসটি দেখার জন্য আপনাকে প্রশাসনিক অনুমতি নিতে হবে, কারণ এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। প্যালেসের ভিতরে রয়েছে ছোট একটি মিউজিয়াম, সুযোগ পেলে অবশ্যই দেখে আসবেন। এই জায়গাগুলো দেখে আমাদের পরবর্তী গন্তব্য মঙ্গল পাণ্ডে ঘাট। আপনারা গান্ধীঘাট থেকে সরাসরি টোটোতে মঙ্গল পাণ্ডে ঘাটে এলে ভাড়া পড়বে 30 টাকা প্রতিজন, আর যদি অন্নপূর্ণা মন্দিরে দুপুরে ভোগ গ্রহণ করার জন্য ফিরে যান তাহলে ভাড়া পড়বে 10 টাকা প্রতিজন। এবারে আমাদের গন্তব্য মঙ্গল পাণ্ডে পার্ক, ঘুরে বেড়াচ্ছি মঙ্গল পাণ্ডে পার্কের ভেতর। সোজা যে রাস্তাটা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছে সেই রাস্তায় যেতে আপনাদের কোনো টিকিট লাগছে না, কিন্তু প্রবেশের ডান দিকে একটা সুন্দর সাজানো পার্ক আছে যেটায় ঢুকতে গেলে আপনাদের এন্ট্রি ফি দিতে হবে। আর এই অংশটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে যদি আপনি একা প্রবেশ করেন তাহলে 50 টাকা, কাপেল নিয়ে মানে সঙ্গী নিয়ে ঢুকলে কিন্তু 100 টাকা পার হেড। মঙ্গল পাণ্ডে পার্কে সাজানো বাগানে প্রবেশ করতে গেলে একা হলে এন্ট্রি ফি দিতে হবে 50 টাকা প্রতিজন, আর সঙ্গিনীর সাথে গেলে এন্ট্রি ফি দিতে হবে 100 টাকা প্রতিজন, অর্থাৎ 50 টাকা বেশি। এই অদ্ভুত নিয়মের কারণ জানতে চেয়ে কোনো সদুত্তর আমি পাইনি।
ব্যারাকপুরে ব্রিটিশ শাসন ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহকারী প্রথম জাতীয়তাবাদী মঙ্গল পাণ্ডের সম্মানে এই সুন্দর পার্কটি নির্মিত হয়েছিল। এই পার্কের অপর নাম শহীদ মঙ্গল পাণ্ডে মহা উদ্যান। সবুজ সুন্দর এই পার্কটিতে রয়েছে শহীদ মঙ্গল পাণ্ডের একটি আবক্ষ মূর্তি। সবুজের সমারোহে কিছুটা সময় এখানে কাটাতে খুবই ভালো লাগবে। গঙ্গার ধারে রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট। গঙ্গার ধারেই মঙ্গল পাণ্ডে পার্কের কাছে পাবেন এরকম রেস্টুরেন্ট, খুব সুন্দর করে সাজানো। তো আপনারা এসে কিছুটা সময় খাওয়া দাওয়া সারতে পারেন। গঙ্গার হাওয়ায় জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে মঙ্গল পাণ্ডে গঙ্গার ঘাট, যেখানে এখন ভাটার টান। মঙ্গল পাণ্ডে ঘাট হয়ে আমি চলে এলাম 7 নম্বর রিভার সাইড রোডে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে। তো ঘুরে দেখি চলুন ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন। আপনারা যদি ব্যারাকপুর স্টেশন থেকে টোটোতে আসেন তাহলে আপনার ভাড়া পড়বে 15 টাকা। মঙ্গল পাণ্ডে পার্ক থেকে আমরা চলে এলাম রিভার সাইড রোডে। এখানে আমরা দেখে নেবো পরপর 3টি বিখ্যাত দ্রষ্টব্য স্থান। দুপুরে মধ্যাহ্নভোজ সারবো রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে। আপনারা দুপুরের মধ্যাহ্নভোজ এখানেও সারতে পারেন। 12 জনের মতো আইটেম করা হয়। আপনারা যদি কয়েকজন থাকেন তাহলে নোটিশ দেওয়ার দরকার নেই, যদি অনেকে থাকেন তাহলে আগের দিন ফোন করে আপনারা বলে আসতে পারেন, সব ব্যবস্থা এখানে করে। তো আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো। ব্যারাকপুর স্টেশন থেকে 3 কিলোমিটার দূরত্বে 7 নম্বর রিভার সাইড রোডে আমাদের প্রথম গন্তব্য রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এটি স্বয়ংশাসিত স্বাধীন একটি সংস্থা। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত এই সংস্থা বিদ্যালয়ের পঠন পাঠনে এক উজ্জ্বল দৃষ্টান্ত। হুগলি নদীর পাড়ে আশ্রমের পরিবেশ খুবই সুন্দর, শান্ত এবং স্নিগ্ধ। দুপুরে আমি এইখানেই ভোগগ্রহণ করেছিলাম। প্রতিদিন এখানে 12-13 জনের ভোগগ্রহণের ব্যবস্থা থাকে। যদি আপনারা বড় টিমে আসেন তাহলে 2 থেকে 3 দিন আগে ফোন করে বললে ভোগ খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়। ভোগ খাওয়ার জন্য অফিস থেকে 50 টাকা প্রতিজন চার্জ দিয়ে কুপন সংগ্রহ করতে হবে। ভোগের মেনুতে ছিল হরেক রকম পদ। প্রথমে দেওয়া হয়েছিল সাদা ভাত, আর তারপরে পেলাম নানা রকম সবজি দেয়া টেস্টি খিচুড়ি, খেতে পারেন এখানে পেট ভরে। শেষ পাতে ছিল টমেটো চাটনি এবং পায়েস। প্রত্যেকটি রান্নাই ছিল স্বাদে অসাধারণ। ভোগে অনেক কিছু আইটেম ছিল, 50 টাকায় এত কিছু আইটেম ভাবাই যায় না। তো এখানে 12 জনের মতো খাবার হয়। যদি আপনারা একটা টিম হয়ে আসেন তাহলে আগের দিন ফোন করে বলে দিলে এরা ব্যবস্থা করে দেন। 50 টাকা পার হেড টিকিট। আমি আপনাদের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা এই নাম্বারে ফোন করে আগের দিন জানিয়ে দেবেন। 2-3 জন এলে জানাবার দরকার নেই, হয়ে যায়। 11:30 থেকে 12টার মধ্যে আসার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এই হচ্ছে অফিস। এবার আমরা ঘুরে দেখব অরবিন্দ ভবন। ব্যারাকপুর অরবিন্দ ভবন স্থাপিত হয় 12 অক্টোবর 1974 সালে। রিভার সাইড রোডে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে কয়েকটি বাড়ি পরেই এই অরবিন্দ ভবন। শান্ত এই নিরিবিলি পরিবেশে ঘুরে দেখছি ব্যারাকপুর অরবিন্দ ভবন। কোন্নগর অরবিন্দ ভবন আপনাদের দেখিয়েছি, তো আজকে ব্যারাকপুরে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো ঘুরে দেখি চলুন। এই অরবিন্দ ভবন সকালে দর্শনের জন্য খোলা থাকে 8:30 থেকে বেলা 12:30 পর্যন্ত, আর বিকেলে 3:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। বিশেষ বিশেষ দিনে ভবনের গেট খুলে দেওয়া হয় সকাল 6:00। শান্ত স্নিগ্ধ সবুজ পরিবেশের মধ্যে এই ভবনে পাবেন একটি গ্রন্থাগার, সীমা এবং ঋষি অরবিন্দের স্মৃতিবিজড়িত কিছু ছবি। আপনারা এখানে গ্রন্থাগারে বই পড়তে চাইলে বিকেল 3:30 থেকে সন্ধ্যে 6:30 মধ্যে আপনাদের গ্রন্থাগারে বই পড়ার সময়।
আর এখানে বিশেষ আকর্ষণ ঋষি অরবিন্দের নখ ও চুল রাখা একটি সমাধি। ব্যারাকপুর ভ্রমণ আপনাদের অসম্পূর্ণই থেকে যাবে যদি আপনারা গান্ধীজি সংগ্রহশালা না দেখেন। গান্ধীজি সংগ্রহশালাতে অবশ্যই আসবেন। অরবিন্দ ভবন থেকে চলে আসুন গান্ধী মিউজিয়ামে। গান্ধী মিউজিয়াম গান্ধী স্মারক সংগ্রহশালা নামেও পরিচিত। এই মিউজিয়ামে 5টি গ্যালারি, একটি অধ্যয়ন কেন্দ্র এবং একটি বিশাল গ্রন্থাগার রয়েছে। এই সংগ্রহশালা খোলা থাকে সকাল 11টা থেকে বিকেল 5টা, আর বুধবার এটা বন্ধ থাকে, তো বুধবার দিন এই প্রোগ্রাম রাখবেন না। অডিও ভিজুয়াল শো অবশ্যই দেখবেন, তাহলে ব্যারাকপুরের হিস্ট্রি সম্বন্ধে আপনারা টোটালটা জানতে পারবেন। ঢুকেই প্রথমে পাবেন অফিস। এখান থেকে 10 টাকার টিকিট আপনাকে করে নিতে হবে। জাতির জনক মহাত্মা গান্ধীর জীবনে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। দেশের প্রথম সারির জাদুঘরগুলোর মধ্যে এটিকে অন্যতম বিবেচনা করা হয়। জাদুঘরে রয়েছে মহাত্মা গান্ধীর ছাই ভস্ম এবং তার ব্যবহৃত কিছু জিনিস। বেঙ্গল গ্যালারি, বাংলার কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। এখানের অডিও ভিজুয়াল রুমে দর্শকদের 4টি শো দেখানো হয়। 8 ঘন্টা থেকে 40 মিনিটের এই শোতে তুলে ধরা হয় ব্যারাকপুরের স্বাধীনতা আন্দোলনের দিনগুলোকে, সিপাহী বিদ্রোহের সময় থেকে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং জাতির জনক মহাত্মা গান্ধীর বিভিন্ন স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ভিডিওর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়। এখানে 4টে শো হয়, টাইমিং আমি ভিডিওতে দিয়ে দিলাম, মোটেই মিস করবেন না। ব্রিটিশ রাজের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে বসলেন বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির 47, 26 এবং 62 নম্বর রেজিমেন্টের সিপাহীরা। নেতৃত্ব দিলেন 47 নম্বর বাহিনীর লাইট কোম্পানির সিপাহী বিন্দা দিওয়ান। তখন কমান্ডার ইন চিফ ছিলেন স্যার এডওয়ার্ড প্যাজেট। এবার আমাদের চাতুর্ম বলে আর কিছু থাকবে না। তার মানে চাতুর্মের কথা কেন বলছো? দমদম ক্যান্টনমেন্ট থেকে খবর আছে, ওই কার্তুজ নাকি গরুয়া শহরের চর্বি দিয়ে তৈরি। কি গরুয়া শহরের চর্বি দিয়ে তৈরি? গান্ধীজি সংগ্রহশালা দেখে আমরা চলে এলাম সেন্ট জোসেফ চার্চে। চার্চ এখন বন্ধ রয়েছে, বুধবার আর রবিবার নাকি চার্চ খোলে, আর বিশেষ বিশেষ দিনে নাকি চার্চ খোলা থাকে। বন্ধুরা, তথ্যমূলক ব্যারাকপুরের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। পরবর্তী গন্তব্য ব্রিটিশ আমলে সুন্দর একটি চার্চ। 1847 সালে নির্মিত বার্থেলোমিও ক্যাথিড্রালকে গ্যারিসন চার্চও বলা হয়। আজকে ব্যারাকপুর ট্যুরে আমাদের শেষ গন্তব্য সেন্ট বার্থেলোমিও চার্চ। চলুন ঘুরে দেখি এই চার্চটাকে। এই চার্চ নির্মাণকল্পে এখানে গথিক স্থাপত্যে সুন্দর ব্যবহার করা হয়েছে। এই বার্থেলোমিও ক্যাথিড্রালের সাথে আপনারা ব্রিটেনের অনেক গির্জার মিল পাবেন, কারণ ব্যারাকপুরে ব্রিটিশ শাসনকালেই এটি নির্মাণ করা হয়েছিল।
1956 সালে রোলান্ড উইনস্টন বায়ান বিশপ রূপে এই চার্চে নিযুক্ত হন। তারপর তিনি এই চার্চটির প্রভূত উন্নতি করেন এবং সেই সময় থেকে চার্চটি ক্যাথিড্রাল চার্চ হিসেবে স্বীকৃতি লাভ করে। এক ছাদযুক্ত এই গির্জার অসাধারণ স্থাপত্য আপনাকে মুগ্ধ করবে। আমি রয়েছি সেন্ট বার্থলোমিও ক্যাথিড্রাল ব্যারাকপুরে এবং অনেক প্রাচীন এই চার্চে এসে মন ভরে গেল। খুব সুন্দর করে মেনটেন করা হয় আর চার্চের বাগান ফুলে ফুলে ভরা। ভ্রমণের পাশাপাশি অবশ্যই আপনারাও ভোজন রসিক। ব্যারাকপুর ভ্রমণের সাথে সাথে দাদা বৌদির বিরিয়ানি না খেলে এই ট্যুর কিন্তু সম্পূর্ণ হবে না। যার নাম আজ ব্যারাকপুর নামের সাথেই সমার্থক হয়ে উঠেছে, সেই দাদা বৌদির বিরিয়ানি অবশ্যই একবার টেস্ট করে দেখে যাবেন। চাইলে বাড়ির জন্য প্যাকিং করেও নিয়ে যেতে পারেন। আজ এখানেই শেষ হলো সারাদিনের ব্যারাকপুর ভ্রমণ। আপনাদের একটা লাইক আশা রাখি এই ভিডিওর জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।